দেশের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টা পরিষদ সকাল এগারোটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয় এতে বন্যা কবলিত ছয়টি জেলার ক্ষয়ক্ষতি উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম নিয়ে আলোচনা হয় এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায় ইতিমধ্যে তেতাল্লিশটি উপজেলার এক লাখ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে পানিবন্দীদের আশ্রয় দিতে এক হাজার তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে জেলা প্রশাসন ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে দুর্গত এলাকায় কাজ করতে নির্দেশ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়